পুরো পৃথিবী শক্তের ভক্ত নরমের জম, তা আরও একবার প্রমাণিত হলো। বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহকে অপহরণ করেছে সোমালিয়ার একদল জলদস্যু। এই খবরটি সম্পর্কে আপনারা সবাই অবগত। বাংলাদেশের পক্ষ থেকে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও অপহরণের পর থেকে বাংলাদেশের সাথে এখনও যোগাযোগ করেনি জলদস্যুরা। এটিও আপনাদের অজানা নয়। তবে গত ২৪ ঘন্টায় এমন কিছু হয়েছে যে সোমালিয়ার জলদস্যুরা বাংলাদেশের সাথে শুধু যোগাযোগই নয়, বরং রীতিমতো আলোচনা করা শুরু করে দিয়েছে। হঠাৎ করেই জলদস্যুরা কেন বাংলাদেশের সাথে যোগাযোগ করতে যাচ্ছে? উত্তর হচ্ছে ঠেলায় পড়ে। হ্যাঁ, সোমালিয়ার জলদস্যুরা এখন নিজেদের প্রাণ বাঁচাতে এমভি আবদুল্লার মালিকপক্ষ এবং বাংলাদেশ সরকারের সাথে যোগাযোগ করছে। হঠাৎ করেই বাংলাদেশ কী এমন কৌশল অবলম্বন করলো যে সোমালিয়ার জলদস্যুরাই এখন উল্টো বাংলাদেশের সাথে আলোচনা করতে বাধ্য হচ্ছে? কেন সোমালিয়ার জলদস্যুরা এখন দ্রুত বাংলাদেশের সাথে চুক্তিতে আসতে চায়? সোমালিয়ার জলদস্যুরা কীভাবে ফেঁসে গিয়ে এখন অনুনয় বিনয় করছে? আপনার এই প্রশ্নগুলোর উত্তর জানাবো বিডিটিউবের আজকের এই ভিডিওতে। কথা দিচ্ছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর বাংলাদেশের কৌশলের প্রশংসায় মুগ্ধ হবেন আপনিও। বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহকে অপহরণের নয় দিন পর্যন্ত বাংলাদেশ সরকার কিংবা জাহাজের মালিকপক্ষের সাথে যোগাযোগ করেনি জলদস্যুরা। বাংলাদেশের পক্ষ থেকে বারবার তৃতীয় পক্ষের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়ে ওঠেনি। তবে হঠাৎ করেই গতকাল জাহাজের মালিকপক্ষের সাথে যোগাযোগ করা শুরু করে সোমালিয়ার জলদস্যুরা। মনে হতে পারে জলদস্যুরা তো মুক্তিপণ নিতে যোগাযোগ করবেই, এ এমন আর কি। কিন্তু জলদস্যুরা যোগাযোগ করে বাংলাদেশের কাছে কোনো মুক্তিপণই চায়নি। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, জলদস্যুরা যোগাযোগ করেছে বটে, কিন্তু বাংলাদেশের কাছে কোনো মুক্তিপণ চায়নি। তবে কী কথা হয়েছে এ নিয়ে মুখ খুলতে রাজি নয় মালিকপক্ষ। সোমালিয়ার জলদস্যুরা তো আর বাংলাদেশের সাথে হাই হ্যালো বলার জন্য অফিসিয়ালি যোগাযোগ স্থাপন করেনি। নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ আলোচনাই হয়েছে। জলদস্যুদের সাথে কী আলোচনা হয়েছে তা নিয়ে মালিকপক্ষ কিংবা সরকারের পক্ষ থেকে অফিসিয়ালি কোনো বক্তব্য আসেনি। তবে ধারণা তো করা যেতেই পারে, ভারত মহাসাগর থেকে ছিনতাই হওয়া বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ উদ্ধারে জলদস্যুদের উপর যৌথভাবে চাপ বাড়িয়েছে ইউরোপীয় ইউনিয়ন এবং ভারতীয় নৌবাহিনী। এর ফলে আগের অবস্থান বদলে উপকূলের দেড় নটিক্যাল মাইলের মধ্যে জাহাজ নিয়ে গেছে জলদস্যুরা। একই সঙ্গে দুই নৌবাহিনীকে অভিযান পরিচালনা থেকে বিরত রাখতে জিম্মি নাবিকদের উপর চাপ বাড়াচ্ছে তারা। বিষয়টি নিশ্চিত করে গত ১৯ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় দেশের সিনিয়র নাবিক ক্যাপ্টেন আতিক খান জানায়, গত দুদিন আন্তর্জাতিক নৌবাহিনী জিম্মি হওয়া জাহাজটিকে চাপের মুখে রেখেছে। অন্যদিকে দস্যুরাও অভিযান বন্ধ করতে নাবিকদের উপর চাপ দিচ্ছে। জলদস্যুরা নৌবাহিনীর উদ্দেশ্যে বলেছে, বাড়াবাড়ি করলে জাহাজ তীরে তুলে দিব। জিম্মি হওয়া জাহাজের মালিকপক্ষ এবং সরকার নাবিকদের নিরাপত্তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। তারা শান্তিপূর্ণ উপায়ে কোনো ক্ষতি ছাড়াই নাবিক ও জাহাজটি উদ্ধারের চেষ্টা করছে। জাহাজের মালিকপক্ষ কেএসআরএমের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম বলেন, আমরা কোনো ধরনের সামরিক অভিযানকে সমর্থন করছি না। তাছাড়া রাষ্ট্রের পক্ষ থেকেও সুস্পষ্ট বার্তা হচ্ছে, সহিংস অভিযান পরিচালনা করা যাবে না। তিনি বলেন, নাবিকদের সুস্থভাবে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছি। মূলত বাংলাদেশ বিভিন্ন দেশের সামরিক বাহিনী নিয়ে একটা যৌথ অভিযান পরিচালনা করতে চলেছে, ফলে জলদস্যুরা মরিয়া হয়ে বাংলাদেশের সাথে যোগাযোগ করছে। বাংলাদেশ যেন কোনো প্রকার অভিযান পরিচালনা না করে এমন সতর্ক বার্তা দেয় তারা। এটি আমাদের ২৩ বাংলাদেশি নাবিকের উদ্ধার প্রক্রিয়ার জন্য একটা পজিটিভ নিউজ। আমরা চাই যে কোনোভাবেই হোক আমাদের ভাইদের দেশে ফিরিয়ে নিয়ে আসা হোক। আমাদের সাথে যদি আপনিও একমত হন তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের, সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।